রাজ্যজুড়ে আজি পালন করা হয়েছে পবিত্র ঈদুল আজহা। ইসলাম ধর্মাবলম্বী লোকর মাজত ব্যাপক আনন্দ উৎসাহিতা পরিলক্ষিত হয়েছে। দেশজুড়ে পালন করা হয়েছে ঈদুল আজহা। ঈদর নামাজের বাবে সজাই পড়াই তোলা হয়েছে ঈদগা ময়দান সমূহ। পুয়া 7 বজাত ধুবুরী শহরের মাজমজিয়ার 1 নং ওয়ার্ডত অবস্থিত ঈদগা ময়দানত প্রায় 10,000 ইসলাম ধর্মাবলম্বী লোকসকলের উপস্থিতিত পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হয়। এই নামাজ আদায় করায় বালুসর মসজিদের ইমাম মুফতি তৌফিক আলমে। ধুবুরীর কিছু দৃশ্যাংশ দেখাই আছো। দেশজুড়ে আজি পালন করা হয়েছে এনেদরে ইসলাম ধর্মাবলম্বী লোকসকলের পবিত্র ঈদুল আজহা। ঈদর নামাজের বাবে এনেদরে সজাই পড়াই তোলা হয়েছে ঈদগা ময়দান সমূহ। পুয়া 7 বজাত ধুবুরী শহরের মাজমজিয়ার 1 নং ওয়ার্ডত অবস্থিত ঈদগা ময়দানের দৃশ্যাংশ দেখাই আছো। এনেদরে ঈদগা ময়দানটো প্রায় 10,000 ইসলাম ধর্মাবলম্বী লোকসকলের ভিড় পরিলক্ষিত হয় আর 10,000 ইসলাম ধর্মাবলম্বী লোকসকলের উপস্থিতিত পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হয় আজির দিনটিতে। আর এই নামাজ আদায় করায় বালুসর মসজিদের ইমাম মুফতি তৌফিক আলমে। আসসালামু আলাইকুম। মই সকলকে প্রথমে ঈদের শুভেচ্ছা ধুবুরী ঈদগাহ কমিটির পর ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করলো। লগতে আজি যে বতর দিছে তার কারণে আল্লাপাকরকো শুক্রিয়া আদায় করো যে আজি সবাই মিলি ইয়াত একত্রিত হয়ে নামাজ পড়বলে সক্ষম হয়েছো, তার কারণে লাখ লাখ আল্লাপাকর শুক্রিয়া। আর এই সকলে জানে এই কুরবানী ঈদ, গতি অল্প আমি সময়টা অল্প আগুয়াই করে দিছো যাতে সবার সুবিধা হয়। এটা 7টা বজাত আরম্ভ হয়েছে নামাজ। নামাজ আদায় করেছে বালুচর জামে মসজিদের ইমাম মুফতি তৌফিক আলম সাহেব, আর তাৎপর্য ব্যাখ্যা করেছে বিদ্যাপাড়া জামে মসজিদের ইমাম মুফতি ওয়াসি আক্তার সাহেব। ইমাম মানে কুরবানি, কুরবানির ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন সময় কিন্তু এটা সম্প্রদায়ের মাজত এটা কিন্তু সম্পর্ক হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে এই বেলি আপনি কি আহ্বান দিব সমগ্র অসমবাসী রাইজক, যে মুসলিম ধর্মাবলম্বী লোকসকল কেনেকে কুরবানি করাটো উচিত বলে স্যার? এটা আমি অলরেডি আজির পর নহয় আজির প্রায় 15 দিনের পর সবাইকে মেসেজ দিয়ে আসো যাতে কোনো ধরনের কোনো বেলেগ ধর্মের মানুষ যাতে কোনো ধরনের ডিস্টার্ব ফিল না করে আর দেশের আইন মতে যাতে সবাই কুরবানি দিব পারো, সেটি মানে আহ্বান আজির পর না হয় মেসেজ দিয়ে আসো। প্লাস 7 ডেজ আজিও মানে মেসেজ দিছো ঈদগাতে যাতে কোনো ধরনের ফটো আপলোড না করে, কোনো ধরনের ভিডিও আপলোড না করে। পবিত্র ঈদ, ঈদ মানে খুশি আনন্দর দিন, এটিও ভাল দিন। আর মুসলমান সকলের মানে ঈদের দুটো হয়, একটা ঈদুল ফিতর একটা ঈদুল আজহা। এইটা ঈদুল আজহা তার মানে কুরবানি, কুরবানি দিব লাগে। আর আমার ইয়াত এতিয়া মেল মিটিং হয়েছিল যে কুরবানির যে সিস্টেম সেই সিস্টেমত যাব, বেলেগ ধর্মের মানুষগুলি যাতে কোনো প্রকারে কোনো ধরনের আঘাত দিয়া নহয়। সেইকারণে মই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবটি লই মই ঈদের বহুত বহুত ঘুরি ঘুরি শুভেচ্ছা জ্ঞাপন করছো। আটায় ভালে থাকক, সকলে মিলি অসম তথা ভারতবর্ষ ধরো এই প্রতিজ্ঞা হব লাগিব। আর আমি আজি প্রতিজ্ঞাবদ্ধ এই মাঠতে লব লাগিব, এই ঈদগাহ ময়দানতে লব লাগিব যে আমার ধুবুরীর জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমার ইয়া আটায় গোট খাই যে জাতিটোর বা আমার সকল মানুষের বিশেষকে পিছপরা সকলের কেনেকে আনন্দ থাকিব তার ব্যবস্থা করব লাগে। হয়তো বহুতো ভাবিছে এওঁলোকের ঈদ, ঈদ ঈদ মানে খুশি, ঈদ সবরের কারণে ঈদ। মই কইছো দুনাইবার যে এই মহেন্দ্রখনক